আমাদের লক্ষ্য থাকবে সেই দিকে, কিন্তু যারা এই নাটের গুরু, যারা পেছন থেকে উস্কানি দিচ্ছে, বিশেষ করে এই অঞ্চলের প্রধান, এই অঞ্চলের প্রধান যদি আর একটা তৃণমূল কর্মীর গায়ে হাত পড়ে, কি করে ও অঞ্চল অফিসে বসে অঞ্চল চালায় সেটাও আমরা দেখব। ওকে ওখানে ভেটাগুড়িতে বাসই করতে দেবো না। অঞ্চলের প্রধান তো বিজেপি আশ্রিত বলা হচ্ছে। বললাম তো কি আশ্রিত, কে আমার দেখার দরকার নাই। এই সব গোলমালের নাটের গুরু হচ্ছে ভেটাগুড়ি ওয়ানে হচ্ছে প্রধান। এই প্রধানকে আমরা কি করে ঠান্ডা করতে হয় সেটা দেখিয়ে দেবো। নিশীথ প্রামাণিক সাংসদ বলেছে যে বীজ দাঁত ভেঙে দিব। কার বীজ দাঁত ভাঙবে? ওর বীজ দাঁত ভাঙার তো ক্ষমতা আমি জানি। 3 দিন আগে চলে গেছে দিল্লিতে, থাকলো না কেন আজকে এখানে?